আসসালামু আলাইকুম। নতুন একটি লং ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেখান থেকে আজকের ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, আপনারা যখন ভিডিওটা দেখবেন, একটা লং ভিডিও আপনি ওপেন করছেন, এখন আপনার সামনে ভিডিওটি চলতেছে। আপনি এই ভিডিওটি যদি আপনার হাতে সময় না থাকে, আপনি যদি দেখতে যদি অনিচ্ছুক হন, সেক্ষেত্রে দেখা গেলো আপনি ওপেন করলেন, সেক্ষেত্রে 1 মিনিট দেখবেন ভিডিওটা। 1 মিনিট দেখার পরে আপনি একটা লাইক করলেন, একটা কমেন্ট করলেন, একটা শেয়ার করলেন, বা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মিনিমাম 1 মিনিট হলো ভিডিওটা দেখবেন। আপনারা যদি 1 মিনিটও যদি ভিডিওটা না দেখেন, তাহলে ফেসবুক এই ভিডিওটা অন্যের সামনে নিয়ে যাবে না, রিকমেন্ডেশন করবে না। তো আপনি যদি এখান থেকে ভালোভাবে যদি একটু দেখেন, 1 মিনিট আপনি টাইম থাকলে পুরো ভিডিওটা দেখবেন। পুরোটা দেখার পরে যখন আপনি একটা কমেন্ট করবেন, তখন ফেসবুক মনে করবে এই ভিডিওটার ভিতরে কিছু আছে যা অন্যের কাছে পৌঁছে দেওয়া উচিত, তখন সেই ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিবে। আর আপনারা যারা আছেন, যে আমার অডিয়েন্স যারা আছেন, আমাকে যারা চেনেন, আপনারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা কী করলেন, 5-10 সেকেন্ড দেখে আপনারা একটা কমেন্ট করে চলে গেলেন, তাহলে ফেসবুক বুঝবে যে ভিডিওটার ভিতরে কিছু নেই, শিক্ষণীয় কোনো বিষয়ও নেই, এটাকে অন্যের সামনে সাজেস্ট করা যাবে না। তো ফেসবুকের আপনার যে অ্যালগোরিদমগুলো আছে, এই অ্যালগোরিদমগুলো এভাবে কাজ করে যে আপনি যখন আমার একটা ভিডিও দেখতেছেন, তখন তারা মনে করে যে ভিডিওটার ভিতরে কিছু আছে যার কারণে মানুষ দেখতেছে। এখন আপনার একটা ভিডিও যখন আমার সামনে আসবে, আমি কিন্তু আপনার পুরো ভিডিওটা দেখব, দেখার পরে একটা লাইক করব, একটা শেয়ার করব, একটা কমেন্ট করব। এটা করলে কী হবে, আপনার জন্য উপকার হবে এবং ফেসবুক বুঝবে যে এটার ভিতরে কিছু না কিছু আছে, এটা অন্যের কাছে প্রয়োজন, অন্যের কাছে পৌঁছে দেওয়া তার দায়িত্ব হয়ে যাবে। তো আপনারা এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবেন, মাথার ভিতর রাখবেন, কারণ আপনি ফেসবুকে কাজ করতে এসেছেন, আমিও ফেসবুকে কাজ করতে এসেছি। এখন ফেসবুক থেকে আপনিও যেরকম ইনকাম করতে চান, আমিও সেরকম ইনকাম করতে চাই, বা আমি যেরকম পরিচিতি লাভ করতে চাই, আপনিও সেই পরিচিতি লাভ করতে চান। সবার ক্ষেত্রে কিন্তু সেম। এখন আপনি যদি আমার ভিডিওটা না দেখেন, আমি কিন্তু আপনার ভিডিওটা দেখবো না, এটা হচ্ছে ফেসবুকের রুলস। আপনি যদি আমাকে সাপোর্ট করেন, আমি আপনাকে সাপোর্ট করব ফেসবুকে। এটা হচ্ছে সবাই সবাইকে ভালোবাসতে হবে, তাহলে কি হবে, সবাই কি একত্রে এগিয়ে যাওয়া যাবে। তো আপনারা এমন করবেন না যে আইসাই ভিডিওটা দেখবেন, দেখেই কি 5-10 সেকেন্ড দেখে একটা হুট করে কমেন্ট করে চলে যাবেন। অতএব ফেসবুককে এটা বুঝাইতে হইব যে ভিডিওটার ভিতরে কিছু থাকুক না থাকুক, এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তার, মানে আমরা কমেন্ট করে এবং লাইক করে শেয়ার করে সেটা আমরা বুঝিয়ে দিব। মানে আমরা নিজস্ব লোকেরা যদি একজন আরেকজনের ভিডিও যদি না দেখি, তাহলে এই ভিডিওটা কখনো অন্যের সামনে সে পৌঁছে দিবে না। তো সবাই চেষ্টা করবেন আপনারা মিনিমাম এই ভিডিওটা কমপ্লিটলি পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে শেয়ার করবেন, সুন্দর একটা যদি কমেন্ট করেন। আপনার এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, আপনি যদি সুন্দর একটা কমেন্ট করেন, এই কমেন্টটা সব ভাইরাল হয়ে যাবে, তখন আপনার কী হবে, এইটার ভিতর যারাই কমেন্ট করবে, আপনারটার ভিতর একটা ভালোবাসা দিলে কী হবে, আপনার একটা রিচ এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে, আপনার ভিডিওগুলো অন্যের সামনে শো করতে থাকবে। একটা ভিডিওতে আপনি যখন কমেন্ট করবেন, আপনার কখনো লস হবে না, আপনার কখ মানে একটা কমেন্ট করলে আপনার লস হওয়ার কোনো সিস্টেমই নেই, আপনার ভিডিওগুলো অন্যের সামনে পৌঁছে দিবে ফেসবুক থেকেই। তো সবসময় চেষ্টা করবেন যে অন্যের ভিডিওতে সবসময় ভালো ভালো কমেন্ট করার জন্য এবং আপনার পুরো ভিডিওটা দেখার জন্য। আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন, তাহলে মনে করেন যে এই ভিডিওটা অন্যের সামনে রিকমেন্ডেড হচ্ছে না। আর এটা যদি না হয়, তাহলে আপনি যত ভিডিওই বানান না কেন, তাহলে লাভ হবে না, ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন না। ফেসবুকের যে রুলসগুলো আছে, রুলসগুলো সবসময় আপনি যদি মাইনে কাজ করেন, ফেসবুক থেকে আপনারা সবাই ইনকাম করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, চেষ্টা করবো পরবর্তীতে আরও ভালো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজ এখানেই, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।